কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম পুরো যেন মনে হচ্ছে অরিজিনাল কদম ফুল। কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই দেখুন, পুরোটাই নারকেলের পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাল কদম পিঠা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এবছরে কিন্তু পাকা তাল দিয়ে আমি বেশ কয়েকটা নতুন ধরনের পিঠে আপনাদের সাথে শেয়ার করেছি, আর ঠিক তেমনই আজকেও কিন্তু একটা নতুন ধরনের পিঠে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠেটা দেখতেও খেতে দুটোই কিন্তু খুবই ভালো হয়, আর বানানো ভীষণই সহজ। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। আজকের পিঠে বানানোর জন্য আমি কিন্তু একটা পাকা তাল নিয়ে নিয়েছি, আর এই একটা তালেই কিন্তু আজকের পিঠেটা হয়ে যাবে। আর আজকের একটা মজার বিষয় কি জানেন তো, যখন বাড়ি থেকে আমরা রান্নাঘরে আসছিলাম, আর আমাদের বাড়ি থেকে রান্নাঘরে আসার পথেই কিন্তু এই তাল গাছটা পড়ে, আর তাল গাছের গোড়ায় কিন্তু এই তালটা পড়েছিল। সবে মাত্র পড়েছে, আমরা আসছি শব্দ পেয়েছি, সেজন্য এই সদ্য তালটা নিয়ে চলে এসেছি। একদম পথে পড়ে থাকে, গুঁড়িয়ে নিয়ে চলে আসলাম। দেখুন কতটা পাকা, একদম লাল টুকটুক করছে, সবে পড়েছে কিন্তু, সেজন্য একটু শক্ত রয়েছে, খুব অল্প নিয়ে নেওয়া যাবে কিন্তু। এই দেখুন, চুবড়িতে করে আমি তালের কাঁচটা বের করে নিচ্ছি, এতে করে আর দ্বিতীয়বার ছাঁকতে হবে না। আপনারা যদি অন্য কোনো পদ্ধতিতে বের করেন তাহলে অবশ্যই করে কিন্তু ছেঁকে নেবেন। আজকে তালের আঁটিটা এতটাই বড় যে আমার না ছানতে কি অসুবিধা হচ্ছে। এই দেখুন, হাতের মধ্যে ধরতেই পারছি না এইভাবে। এবার আমি উনান জ্বেলে নিয়েছি, এখন আমি পিঠের জন্য প্রথমে ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি এই মেজারমেন্ট কাপটা নিয়েছি, আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে নিতে পারেন। এই কাপের এক কাপ আমি নিয়েছি তালের কাঁচ। তালের কাঁচটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। এবার এই এক কাপ তালের কাঁচের সাথে আমি এক কাপ জল দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি জল, তালের কাঁদ আর লবণটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তালের কাঁদটা আমি ভালো করে কিন্তু জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই এক কাপ চালের গুঁড়ো। এবার আমি নেড়ে নেড়ে একটা ডোর মতো তৈরি করে নেব। ভালো করে মিশিয়ে মিশিয়ে কিন্তু এইভাবে ডোটা করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম থাকবে, তাহলে কি হবে আমার পিঠেটা বানাতেও সুবিধা হবে, আর পিঠেটা কিন্তু অনেকটাই নরম হবে, তাতে খেতে ভালো লাগবে। কত সুন্দর একটা ডোর মতো তৈরি হয়ে গেছে দেখুন, আর কড়া ছেড়ে উঠে আসছে। ঠিক এই সময় কিন্তু এটাকে তুলে নিতে হবে, নিয়ে ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে, একটু খেলিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। পিঠের পুরের জন্য আমি এখানে একটা নারকেলকে ভেঙে কিন্তু এইভাবে কুড়ে নিচ্ছি। নারকেলের পুরটা তৈরি করে নেব, তার জন্য কড়াইতে নারকেল কোড়াটা দিয়ে দেব। এবার আমি ওর সাথেই দিয়ে দেব চিনি, চিনিটা মাপ মতো দিয়ে দিতে হবে। এবার আমি চিনি আর নারকেল কোড়াটাকে একসাথে এইভাবে ভালো করে নাড়তে থাকবো। সব কিছু আমি রেডি করে নিয়ে বসে গেছি, এবার আমি তাল কদম পিঠাগুলো বানিয়ে নেব। এখান থেকে কিছুটা নিয়ে নেব ডো থেকে, পিঠেগুলোকে খুব বেশি বড় করব না, আবার খুব বেশি ছোটও করব না, আর একটু ছোট করে নি, কারণ পুর দিলে বেশি বড় হয়ে যাবে। আর ডোটাকে না একদম নরম ল্যাল ল্যালে করবেন না, আবার খুব বেশি শক্ত না, মাঝামাঝি মতো করবেন। আর এটাকে, এই ডোটাকে তো নরম অবস্থায় নামিয়ে যদি রেখে দেন, এরকম ঠান্ডা করতে করতে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার এরকম খুরির মতো করে নেব, যেমন করে পুরি পিঠার খুরি বানায়।
নারকেলের পুর দিয়ে দেবো এখানে, দিয়ে এবারে মুখটাকে এবার এরকমভাবে বন্ধ করে দেবো, সব দিক দিয়ে নিয়ে মুখটা এইভাবে জুড়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে গোল করে নেব। একদম গোল করে নেব, দেখো খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হলো, এখানে কিছুটা বাসমতি চাল আমি প্রায় 15 মিনিট থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে দিয়েছিলাম, তারপর এইভাবে জল ছেঁকে নিয়েছি। এবার এই চালের মধ্যে দিয়ে আমি পিঠেটাকে এইভাবে ঘুরিয়ে নেব, মানে এই যে গোল ডেলাটা বানিয়েছি এর গায়ে আমি এই বাসমতি চালটাকে কোট করে নেব। নিয়ে নিলাম, জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে কোট করতে হবে, বেশি করে ওপর থেকে কিন্তু দিলে হবে না, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোট করে নিতে হবে। এবার আমি এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, থালার গায়ে সামান্য অল্প একটু তেল মিশিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে একে একে এইভাবে দিয়ে দেবো, আর এখানে পিঠেগুলো কিন্তু বেশি গায়ে গায়ে রাখলে হবে না, একটু ছাড় ছাড় করে রাখতে হবে। তাই একেবারে সরাসরি কিন্তু আমি ওই থালার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে। পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ, শুধু আপনারা একটু দেখে নিন। আবারও আমি নারকেলের পুর দিয়ে দেবো ভিতরে, যত বেশি পুর দেওয়া যাবে পিঠেটা খেতে তত ভালো লাগবে। এভাবে মুখটাকে ভালো করে মুড়ে দিতে হবে, একদম বোঝা যাচ্ছে না, দেখুন কোথাও গোল করে নিলাম। আবারও একইভাবে আমি চালের মধ্যে কোট করে দেবো, কীভাবে দিচ্ছি দেখুন, এই দেখুন ঘোরালে কিন্তু কত সুন্দর পিঠেটার গায়ে চালটা লেগে যাচ্ছে, দেখুন এইভাবে জাস্ট একবার করে ঘুরিয়ে নেব। একটু ছাড় ছাড় করে এইভাবে রেখে দেব, সবগুলো পিঠে আমি রেডি করে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে আমি ভাবিয়ে নেব। পিঠেগুলো ভাবানোর জন্য আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি, তার উপর এই থালাটা বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ছিদ্রযুক্ত থালা না থাকে তাহলে কিন্তু হাঁড়ির মুখে কাপড় বেঁধে দিয়েও কিন্তু পিঠেগুলো ভাবিয়ে নিতে পারবেন। যেমন করে বুলি পিঠা ভাবাই ঠিক তেমন করেই ভাবিয়ে নিলেই হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে 15 মিনিটের মতো মাঝারি আঁচে জ্বাল দেব। প্রায় 15 মিনিটের মতো আমি জ্বাল দিয়েছি, এবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব কত দূর হলো। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, চালগুলো ফুলে কতটা বেড়ে গেছে আর কি সুন্দর ছেড়ে ছেড়ে গেছে, দেখুন একদম পুরো যেন মনে হচ্ছে অরিজিনাল কদম ফুল, মানে কেউ বুঝতেই পারবে না যেটা পিঠে বানানো হয়েছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব, আমার তো মনে হচ্ছে পুরোপুরি হয়েই গেছে, নামিয়ে পিঠেগুলোকে ঠান্ডা করে নেব। সবগুলো পিঠে আমি নামিয়ে নিয়েছি, আর আপনারাই কিন্তু পিঠেগুলো দেখে বলবেন কেমন হয়েছে, আমি বলবো না, আমি তো সামনে থেকে দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে। এখান থেকে একটা পিঠে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি, শুধু দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, মানে যারা তালের পিঠে খেতে চায় না তাদেরকেও যদি এই পিঠেটা বানিয়ে দেওয়া যায় না তারা এক মনে খেয়ে নেবে। আর আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, এই দেখুন পুরোটাই নারকেলের পুরে ঠাসা। অসাধারণ টেস্ট, আমি এবছরে বেশ কয়েকটা তালের পিঠে বানিয়েছি, তবে আজকেরটা মনে হচ্ছে সব থেকে সেরা পিঠে বানিয়েছি, খুব ভালো লাগছে। একটা তো মন ভরবে না, আরো একটা চেয়ে খেতে হবে, এমন এমন মানে এত সুন্দর হয়েছে পিঠেটা। বন্ধুরা আপনারা কিন্তু এই পাকা তালের সিজনে এই পিঠেটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে না অসাধারণ লাগে, আর পিঠেটা দেখতে এতটা ভালো হয় যে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে এই পিঠেটা, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে।
তাহলে বন্ধুরা আমার আজকের এই পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।